সুপ্রভাত, আজকের ভিডিওটিতে আলোচনা করব 6000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেটা হচ্ছে ICDS অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিক্রুটমেন্ট 2023। তো এই চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্টের মধ্যে একটি অঙ্গনওয়াড়ি অর্থাৎ ICDS সেন্টার কেন্দ্র, যার মূল উদ্দেশ্য হল 6 বছরের নিচে বয়সসীমা শিশুদের পুষ্টি পৌঁছে দেওয়া। ভারত সরকারের এই গুরুত্বপূর্ণ প্রজেক্টকে শুরু করে প্রজেক্ট শুরু হয় 1975 সাল থেকে, যার মূল উদ্দেশ্য হল শিশুদের জরুরি পুষ্টি সাধন করানো। কিন্তু শুধু প্রকল্প চালু করলেই তো হবে না, কারণ তার পরিচালনা করার আরও বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। সাধারণত ICDS অঙ্গনওয়াড়ি সেন্টার প্রকল্প পরিচালনায় প্রতি কেন্দ্রে থাকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, কিন্তু তা তো কি যথেষ্ট? উত্তরে না, কারণ তাদের পরিচালনা করতে দরকার উচ্চ পদাধিকারী, আর এই উচ্চ অধিকারীর নাম হলো সুপারভাইজার। তারপর বলে যে ভারত সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট অঙ্গনওয়াড়িতে সম্প্রতি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কয়েক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে প্রায় 6000 পদে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে এটা একটা বিরাট সুযোগ নিজের কর্মসংস্থান খুঁজে নেওয়ার। সরকার এমন উদ্দেশ্যে বেকারদের জন্য চাকরি দারুণ সুযোগও রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিয়োগের ক্ষেত্রে নিজের এলাকা কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়ে থাকে। তো কিভাবে আবেদন করবেন সেটা একবার বলি। এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট, যা নিচে দেওয়া অনলাইন আবেদন লিঙ্ক ক্লিক করতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে recruitment/career অপশনে অথবা অঙ্গনওয়াড়ি নিয়োগ লিঙ্ক সার্চ করে ক্লিক করতে হবে। এরপর নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে পড়তে হবে। যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে অনলাইন অ্যাপ্লাই অপশন ক্লিক করতে পারেন। তারপর এরপরে পুরো ফর্মটি ফিল আপ করে জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপর আবেদনে কি ফি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। সবশেষে সব কিছু যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে। কিভাবে নিয়োগ হবে, নিয়োগ প্রক্রিয়াটি আমি বলছি। এক্ষেত্রে মোটামুটি 3টি প্রক্রিয়া নিয়োগ করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা, যার নির্দিষ্ট সিলেবাস দিয়ে দেওয়া হয়। এরপর পরীক্ষার সফল হলে ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। সবশেষে ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো পদের নাম কি, পদের নাম হচ্ছে সুপারভাইজার। মাসিক বেতন কি হচ্ছে, মাসিক বেতন হচ্ছে 9300 থেকে 34800 টাকা মাসিক বেতন দেওয়া হবে। এছাড়া সরকারের নিয়ম অনুযায়ী সুবিধাও পাবে। বয়সসীমা কি কি থাকা প্রয়োজন, যে সকল প্রার্থী সুপারভাইজার পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ন্যূনতম, মানে সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। তারপর শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে, গ্রাজুয়েট পাস করতে হবে, এছাড়া উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করতে পারে। তো তোমরা যারা গ্রাজুয়েশন পাস করেছো তোমরা অবশ্যই এই অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের পদে আবেদন করতে পারো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।